স্মরণ করি সে বায়ানের বাস আন্দোলনে শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের বীর শ্রেষ্ঠ শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975-এর 15 আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে যে সংসারে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদদের আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমাদের উপহার সন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই বিদ্যাপীঠকে এই উপহার সন্ধ্যার আবির বক্তিকা হিসেবে আবির্ভূত করেছিলেন সেই আজিমুদ্দিন সিদ্ধার্থ থেকে শুরু করে গোলাম কাদের মাস্টার সহ আমাদের আমি অত্যন্ত আজকে গর্বিত এবং আনন্দিত এই প্রজন্মের সামনে এই স্কুলের ইতিহাসে আজকের যে অনুষ্ঠান পরিচালনা করছেন অত্র বিদ্যালয়ের দুই শিক্ষক আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আব্দুল কুদ্দুস মাস্টার আজকে যে তার শুরুতে প্রহসনের আলোক বর্তিকা প্রহসনের আলোকিত মানুষগুলোর নাম যে আজকে মহান দিনে 1971-এর 1972-এর যে বাস আন্দোলনের যে শহীদদেরকে আমরা এখনো স্মরণ করি যুগ যুগ ধরে যেদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিনই তারা স্মরণ করে তাদের তারা এই বাঙালি জাতি তাদেরকে স্মরণ করবে ঠিক তদ্রুপ হবে। আজকে এই প্রহসনের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যাদের শ্রম ছিল যাদের যাদের অর্থ ছিল যাদের যাদের সম্পদ যাদের জমি দান করে আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আজকের একটা মহত্ব দিতে আমার শিক্ষক মন্ডলী স্মরণ করেছেন এটাতে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি চাই এই প্রজন্ম সত্যিটা জানুক। আমি চাই এই প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের এই অঞ্চলের আমাদের জন্মভূমির সঠিক ইতিহাসটা জেনে তারা বড় হোক তারা তারা শিক্ষিত হোক তারা এদেশের নেতৃত্বে আসুক। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল আজকে এখানে আমার মঞ্চে উপস্থিত আছেন আমার শব্দবাজন বড় ভাই সেলিমুল্লাহ বাহাদুর। আমি সত্যি তাকে বাহাদুর হিসেবে মনে করি এই অঞ্চলে সবসময় তাকে যেকোনো এই যে শিক্ষানুরাগী অনুষ্ঠানে আমি তাকে পাই। আমার এখানে উপস্থিত আছে আমার শব্দ বড় ভাই রফিক ভাই আছে এখানে আমার উপস্থিত আছেন আমার ফিরোজ ভাই এখানে উপস্থিত আছেন আমরা পড়াশোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি এমইউপি সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মোহাম্মদ সাদেক উপস্থিত আছেন আবুল হাসেম উপস্থিত আছেন এখানে আমার রোহানা মহিলা দায়িত্বে যিনি আসেন আমার এখানে উপস্থিত আছেন মঞ্চ এখানে আমাদের আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল করিম যার অক্লান্ত পরিশ্রমে স্কুলের পরিবেশ এত সুন্দর বিরাজ করছে আমার এখানে আমার আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী সবাইকে আমি কৃতজ্ঞ চিত্তে আজকের এই দিনে স্মরণ করছি। আমি এখানে অত্যন্ত আনন্দিত আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে যে নৈপুণ্যতা যে সুন্দর আঙ্গিনা তৈরি করেছেন আমার প্রাণপ্রিয় বাগিনা ফুকন মাস্টারের প্রতি আমি মাহমুদুল্লাহ মাস্টারের প্রতি কৃতজ্ঞ জানাই আমার আমার সব মহিলা শিক্ষিকা যারা আছেন সবাইকে আমি সবচেয়ে বেশি আনন্দিত এবং উৎফুল্ল আমার এই যে সাবের মাস্টারের সবসময় হারমোনিয়াম বাজিয়ে আমাদের এই 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 মাঠকে সবসময় আনন্দিত করে রাখেন আমি আসলে অত্যন্ত গর্বিত পড়াশোনা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা প্রত্যেকেই প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত গুণে গুণান্বিত এক একটা শিক্ষকের এক এক ধরনের বৈশিষ্ট্য তাদের আছে। আমি তোমাদের কাছে প্রিয় ছাত্রছাত্রীদের কাছে তোমাদের কাছে একটাই আমার একটা আবেদন থাকবে তোমরা যদি এই শিক্ষক মন্ডলীদের থেকে যদি জ্ঞান আহরণ করতে জানো নিতে পারো তাহলে তোমরাও একদিন তাদের মতো আলোকিত ব্যক্তি হবে। আমি আজকে আমি আমি এর কথা বাড়াবো না আগামীকালকে আমাদের এই প্রহসনের একটা উৎসব হবে আমি আশা করি এই প্রহসনের আপাম ও জনসাধারণ আমাদের এই প্রহসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যকে ইতিহাসকে তুলে ধরবেন আগামী দিনে আগামীকালকেই ইনশাল্লাহ আমাদের এই বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণ করা হবে। আমাদের আগামীকালকে আমাদের এই এই চৌধুরী বেকুয়ার মাননীয় এমপি মহোদয় আগামীকালকে বিকাল 3:30 আমার অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা পুরা কক্সবাজারের প্রাণপ্রিয় নেতা আমরা যাকে সবসময় সামনে নিয়ে আগাই আমাদের প্রাণপ্রিয় সালাউদ্দিন আহমদ সি এই বিষয়ে উদ্বোধক হিসেবে কালকে উপস্থিত থাকার কথা সম্মতি জানিয়েছেন। আমাদের আরেক প্রাণপ্রিয় নেতা চকরিয়া উপজেলার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব চকরিয়া উপজেলার চেয়ারম্যান আমার আমার বন্ধুবর ফজলুল করিম সাহেবই উপস্থিত থাকার কথা সম্মতি জানিয়েছে। আমি আরো বেশি আরেকটা জিনিস জানাতে চাই
আমি যখন চট্টগ্রাম শহরে 1990 গণ আন্দোলনের আমার সাথে যাদের সিপাহ সালার হিসেবে চট্টগ্রাম শহরে আন্দোলন সংগ্রাম করে সেই চারবিলি আন্দোলনে আমরা যারা কয়েকজন গুটিকে ছাত্র নেতা চট্টগ্রাম শহরে নিজেদেরকে আবির্ভূত করেছিলাম তার মধ্যে একজন হলো আমার সহকর্মী আমিনুল রশিদ দুলাল। আমিনুল রশিদ দুলাল চট্টগ্রামে আমাদের এই চকরিয়ার বনওয়ালা একাডেমির প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি, উনিও আগামীকালকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। আমি এখানে আমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের এই অঞ্চলে গড়বিল ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান দুই নির্বাহী চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমদ জিয়া উপস্থিত থাকার কথা বলেছেন। আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের আর এক অত্যন্ত প্রিয় এই গড়বিল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান আমাদের এই বহর সংগ্রহের বিদ্যালয়ের সাবেক ছাত্র আমাদের সবারই গর্ব জালাল আহমদ শিকদার উপস্থিত থাকার কথা সম্মতি জানিয়েছেন। আমাদের বর্তমান গড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান উপস্থিত থাকার কথা সম্মতি জানিয়েছেন। আমাদের প্রহসনার আপামর জনসাধারণ মুরব্বীরা আমাদের আগামীকালকের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমি আশাবাদ আমি প্রত্যাশা রাখছি। আমি আগামীকালকে আমার প্রান্তীয় প্রহসনার আপামর জনসাধারণের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে, আগামীকালকে আমাদের এই প্রহসনার আঙিনায় যে বিশাল একটা উৎসব হয়ে যাচ্ছে আপনাদের সন্তানদের পুরস্কৃত করতে যাচ্ছি আমরা। আপনাদের এখানে অনেক বড় বড় অতিথিরা এসে আপনাদের সন্তানদেরকে সম্মানিত করবে সেই অনুষ্ঠানে সবাইকে আমি উপস্থিত থাকার দৃঢ় আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি, সবাই আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা হলো, সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পর্ষদাবি নির্মাণে তোমাদের মধ্যে কথিকাতার ছেলেরাই এগিয়ে আসবে। এই পর্ষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, পর্ষদ উচ্চ বিদ্যালয়, পর্ষদা ফাজিল সিনিয়র মাদ্রাসা, পর্ষদে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে আপনাদের এই তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।